আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটু ডিফারেন্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কয়েকদিন আগে আমি একটা ফেসবুক লাইভে একটা টক শো দেখছিলাম। তো এইটা আমাদের অনেকে প্রিয় বা অনেকে পরিচিত ব্যক্তি শাইখ সিরাজ, আমার পার্সোনালি অনেকে অনেক ভালো লাগে, কারণ তিনি বিভিন্ন কৃষি সম্প্রসারণ বা গবেষণা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। তো সেই টক শোতে তাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনি বিভিন্ন অনুষ্ঠানে একই শার্ট কেন পরেন বা ম্যাক্সিমাম টাইম একই শার্ট কেন পরেন। আমি শার্টের ছবিটা দিয়েছি আমার ভিডিওতে। তো তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি হেসে বলেছিলেন যে আমি যখন বিভিন্ন সাধারণ লোক অর্থাৎ কৃষক শ্রমিক এদের সঙ্গে কথা বলতে যাই, তো প্রথমত তিনি অনেক দামি স্যুট বা দামি কোনো ড্রেস আপ পরে যখন তাদের সামনে কথা বলতে চাইতেন, তো তখন তারা আসলে সংকোচ বোধ করতো। তো তারা ভাবতো যে আসলে কি বলবে, মানে তারা ইজিলি ভাবে তাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারতো না। তো তারপরে তিনি যখন তার সাধারণ কোনো একটা পোশাক পরে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল তাদের সেম কালারটা তার সবসময় তারা যখন দেখতো শার্টটা দেখতো, তো তখন তারা তাদের নিজের একটা আপন মানুষ ভাবে মনে করতো এবং তাদের মনের কথাগুলো তারা সহজেই তার সঙ্গে আলোচনা করতে পারতো। তো উত্তরটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো এইখান থেকে একটা বিষয় যে আমরা যখন কোনো একটা মানুষের সঙ্গে ফ্রিলি কথা বলতে যাব বা কোনো একটা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে যাব, তো তখন সর্বপ্রথম আসলে মানুষটার মনের সঙ্গে আমাদের মিশতে পারা উচিত। কারণ তার তার সমলেভেল আমরা যদি মানে কথাটা না ফ্রিভাবে বলতে পারি, তো তাহলে তাছাড়া সে তো আমাদের কথাটা আসলে বুঝবে না বা আমরা তার কথা বুঝবো না। তো এই বিষয়টা আসলে আমাদের সবাই এখান থেকে একটা শিক্ষা শিখার একটা বিষয় আছে যে আসলে সবার সঙ্গেই কথা বলতে পারা বা কথা বলার একটা যে ওয়ে, সেটা হচ্ছে যে তার সঙ্গে আগে আমাদের আমাদের ঠিক মতো আগে আসলে মানে মিলটা আসলে সবার আগে প্রয়োজন, মনের মিল যেটা বলে। তো এটাই মনে হলো যে আপনাদের সঙ্গে ডিসকাস করার প্রয়োজন। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে বিষয়টা। আসসালামু আলাইকুম।